ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. সম্মানিত বোন জানতে চেয়েছেন যে সূরা ইয়াসিনের এমন একটি আয়াত আছে যেটা জিকির করলে জীবনের সকল সমস্যা দূর হয়ে যায়। সালামুন কবুল আমি রব্বির রহিম, আয়াত নম্বর 58, এটা কি সঠিক? দেখেন বোন, সূরা ইয়াসিন মাক্কি সূরা, বড় ধরনের ভালো একটা সূরা, সবই ভালো। আচ্ছা, তার আয়াত হচ্ছে আপনার প্রায় 83টা আয়াত আছে, এবং এই সুরাতে আপনার আল্লাহ তাবারক তাআলার একত্ব, তার রব অর্থাৎ তৌহিদ উলুহিয়া, তৌহিদ রুবুবিয়া সম্পর্কে বর্ণনা করা হয়েছে, মিথ্যাবাদীদের পরিণাম সম্পর্কে বয়ান করা আপনার বর্ণনা করা হয়েছে। কিন্তু এই সুরাকে কেন্দ্র করে সমাজে দেখা যায় অনেক কিছু অনেক রকম কথা বলে, আর যে সমস্ত কিছু হাদিসগুলো আছে হয়তো অনেকই হাদিস আপনার একবারে জাল বানাওয়ার, এবং অনেকে কী বলে মারাত্মক ধরনের দুর্বল। অতএব কী বলে, সূরা ইয়াসিনের খাস কোনো ফজিলত নাই যে আলাদা করে পড়লে এটাই স্বভাব আছে। যেভাবে আপনার অন্যান্য সূরা পড়লে প্রত্যেকটা হরফের বিনিময়ে আপনি 10টা করে নেকি পাবেন, আর সেই 10কে আল্লাহ তাবারক তাআলা চাইলে আরও 10 গুণ বা 700 গুণ তার অধিক বাড়িয়ে দিতে পারেন, অবশ্যই আল্লাহ তাবারক তাআলা বাড়াবেন। কিছু হাদিস আছে এই মর্মে, অর্থাৎ সূরা ইয়াসিনের মর্মে সব কটাই হচ্ছে আপনার বানাওয়াটি বা দুর্বল। যেমন আছে ইনালি কুল্লি শাইইন কালবান ও কালবুল কুরআন সূরা ইয়াসিন, প্রত্যেকটা জিনিসের একটা অন্তর আছে, কোরআনের অন্তর হচ্ছে সূরা ইয়াসিন। একবারে কি বলে আপনার মারাত্মক জয়ী হাদিসগুলো আছে, মান কারাআহা ফাকাআন্নামা কারা আল কুরআন আশারা মাররাত, যে ব্যক্তি একে বললো সে যেন 10 বার কোরআন পড়লো, এগুলো একবার মারাত্মক জয়ী। তারপরে দেখেন মান কারা সূরা ইয়াসিন ফি লাইলা আসবাহ মাগফুরান লাহু, যে ব্যক্তি সূরা ইয়াসিন রাত্রে পড়লো সকালে সে একবারে তার সমস্ত গুনাহকে মাফ করে দেওয়া হলো, মারাত্মক জয়ী। মান দাওয়া আলা কিরাতিহা কুল্লি লাইলিন সুম্মা মাতা মাতা শাহীদান, যে ব্যক্তি প্রত্যেক রাত্রে কন্টিনিউ সূরা ইয়াসিন পড়লো এবং মৃত্যুবরণ করলো, এমতো অবস্থায় সে শহীদের মৃত্যুবরণ করলো, মারাত্মক জয়ীব। মান দাখালাল মাকাবিরা ফাকারা সূরা ইয়াসিন খাফফা আনহুম ইয়াউমাইদিন ওয়া মান কানা লাহু বিআদাদিন মিন ফিহি হাসানাত। এইভাবে অনেক রকম হাদিস আছে যেগুলো কি বলে অত্যন্ত কি বলে জয়ীফ, এবং কি বলে আপনার বানাওটি মৌজু। অতএব কি বলে ইয়ার কোনো জিকিরের কোনো ইয়ার মানে কোনো মানে মানে ফজিলত না, যেটা আলাদাভাবে বলা হয়েছে যে সমস্ত বারবার এটা পড়লে সকল সমস্যা দূর হয়ে যাবে, এরকম কোনো কিছু ব্যাপার নয়।